পরম কুণ্যময় পরম দয়ালু আল্লাহ নাম শুরু করছি আজ তোমাদেরকে অ্যামেজিং 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 অ্যান্ড এই বিশ্বের এই পৃথিবীর এই মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা মানুষের গল্প শোনাব তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম ছয়শো দশ খ্রিস্টাব্দে নবুত লাভের সময় চলে এল মহানবী সাল্লাম নির্জনে ধ্যান করার জন্য মক্কা তিন মাইল দূরে অবস্থিত হেরা নামক এক গুহা বেছে নেন প্রায়ই তিনি সেখানে যেতেন এবং একাকী নির্জনে বসে সংগোপনে আল্লাহর ধ্যান ও জিকিরে নিমগ্ন থাকতেন ক্রমে তার তন্ময় ভাব বৃদ্ধি পেতে থাকে মহ্নবী সাল্লাম চল্লিশ বছর বদরোপণ করার পর রবিউল আওয়াল মাসের আট তারিখ সতেরো রমজান ছিল সেটা সেদিন সোমবার ছিল হজরত জিবাইল আল্লাহিম তার নিকট উপস্থিত হন এবং সর্বপ্রথম আল্লাহর ওহি বা প্রত্যাদেশ প্রদান করে তাকে নবদ দানে গৌরবান্বিত করেন ফ্রিস্টা জিবাই সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলেন পড়ুন মন সাল্লা সাল্লাম বললেন আমি পড়তে পারি না জিবাহ সাল্লাম তাকে বাহু যুগলের মধ্যে আবদ্ধ করে ফেলেন এবং তার পক্ষকে নিজের পক্ষের সাথে সাজরে চেপে দিলেন এতে হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম অত্যন্ত কষ্ট অনুভব করলেন এবং তার সমগ্র শরীর ক্ষমাক্ত হয়ে পড়ে জিবের আলাহিসাল্লাম তাকে ছেড়ে দেন এবং বলেন পড়ুন তিনি বললেন আমি তো পড়তে পারি না জিব্রাই আলাইসালাম তাকে পূর্বের ন্যায় আবারও চাপ দেন এবং বলেন পড়ুন তিনি বললেন আমি পড়তে পারি না তিনবার রূপ করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম এবার জিব্রাই সালামের সাথে পড়তে থাকলেন পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পড়ুন কারণ আপনার প্রভু অতি দয়াময় তিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যেসব মানুষকে সেসব জিনিস শিখিয়েছেন যা সে আগে কখনো জানত না আল কুরআন ছিয়ানব্বই নং সুরা এক থেকে পাঁচ নং আয়াত এভাবে পবিত্র কোরআনের প্রথম পাঁচ আয়াত হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহ সাল্লামের ওপর অবতীর্ণ হয় পবিত্র কোরআনের এ আয়াতসমূহ অবতীর্ণ হওয়ার পর হজরত মোহাম্মদ সাল্লাহ বাড়ি ফিরে আসেন তিনি প্রকম্পিত হৃদয়ে হযরত বিবি খাদিজার নিকট উপস্থিত হয়ে বললেন আমাকে আবৃত করো আমাকে আবৃত করো আমার ভয় হচ্ছে হজরত বিবি খাদিজা তাকে কম্বল দ্বারা ঢেকে দেন এবং পাশে বসে তাকে সান্ত্বনা এবং সাহস দিতে থাকেন কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হলে হযরত বিবি খাদিজা রাদিয়া খাদিজার নিকট তিনি হেরা গুহায় ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললেন এবং এর পূর্ণ বিবরণ দেন সবশেষে তিনি বলেন খাদিজা আমার তো ভয় হচ্ছে আমি কোনো অন্যায় করে বসেছি না কোনো শত্রু আমাকে জাদু করেছে কি না হযরত বিবি খাদিজা তাকে আশ্বস্ত করেন এবং বলতে থাকেন আপনি কোনো আশঙ্কা করবেন না আল্লাহ আপনার উপর অসীম রহমত ও করুণা প্রদান করেছেন আপনি দুর্বলের প্রতি অত্যন্ত যত্নবান এবং তাদেরকে দয়া করেন আত্মীয় প্রতি সদ্য সদ্ব্যবহার করেন অতিথিদেরকে খেদ মতো এবং পরিচর্যা করেন অভাবগ্রস্তদেরকে অভাব দূর করতে সাহায্য করেন যিনি আল্লাহর বান্দাদের প্রতি এই রূপ দরদী এবং হৃদয়বান তিনি তার রহমতের পাত্রই হয়ে থাকবেন হে আল্লাহ যে আল্লাহ আমার আত্মাকে আপনার হাতে সঁপে দিয়েছেন সে আল্লাহর নামে শপথ করে বলছি আমি শুভ সংবাদই পেয়েছি এই শুভ সংবাদ সন্দেহ যে আপনি মানব জাতির নির্বাচিত নবী হযরত বিবি খাদিজা রাদ্দি আল্লাহ বিষয়টি নিয়ে তা ভাই ওয়ারাকা বিন নাহফেল এর শরণাপন্ন হন নফেল ছিলেন ওই সময় খ্রিস্ট ধর্ম বিষয়ে মহাপণ্ডিত এবং জ্ঞানী সমস্ত বিবরণ শুনে তিনি বলেন আল্লাহ বড় পবিত্র তুমি যা বললে তা যদি সঠিক হয় তবে এটা বুঝতে হবে যে যিনি তোমার স্বামীর সামনে প্রকাশিত হয়েছেন তিনি হচ্ছেন নামুস ফেরেস্তা অর্থাৎ বাইবেলে জিবেলা ইসলামের নাম ছিল সম্ভবত নামুজ ফের এই জন্য সে সে সেই নামটাই উচ্চারণ করে তিনি আল্লাহর বিশ্বাস বিশ্বাসভাজন তোমার স্বামী মোহাম্মদ সাল্লাহ সালামকে নির্বাচিত করেছেন এবং তিনি হবেন মানব জাতির রাসুল সমস্ত বিপদে আপদে তাকে অটল থাকতে বলো প্রথমবারের ওইতে যে সত্য অবতীর্ণ হয়েছিল এবার তা প্রচার করার জন্য আল্লাহ তাকে নির্দেশ দেন হে বস্রা সিদ্ধ উঠুন সতর্কবাণী প্রচার করুন আপনার পালনকর্তার ঘোষণা করেন চৈতন্য নং সুরার এক থেকে তিন নম্বর আয়াত হজ মোহাম্মদ সাল্লাম সিও স্ত্রী বিবি খাদিজাকে বলেন হে খাদিজা এক আল্লাহর হিফাজত করার জন্য জিপাই সালাম আল্লাহর তরফ থেকে আদেশ নিয়ে এসেছেন এবং মানুষকে এই পথে আহ্বান জানানোর জন্য আমাকে নির্দেশ দিয়েছেন হজরত বিবি খাদিজা বললেন আমি বিশ্বাস করি যে আপনি আল্লাহ রাসুল জীবজগতের মধ্যে নারী পুরুষ নির্বিশেষে হজরত খাদিজাই প্রথম মহিলা যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথীদের মধ্যে যিনি প্রথম ইসলাম গ্রহণ করেন তিনি হলেন হজরত আলী রাদে আল্লাহ আলাহি ওয়াসাল্লাম তখন রাদে আল্লাহ হজরত আলী রাদে আল্লাহর বয়স ছিল মাত্র দশ বছর এরপরে একজন মুক্ত দাস মানে ওই সময় আরবে যে দাস প্রথা ছিল তার মধ্যে একজন দাস ছিল মুক্ত দাস মানে সে ওখান থেকে ফ্রি হয়ে গেছিল তিনি ছিলেন জায়দ রাদে আল্লাহ আলাহি ওয়াসাল্লাম তিনিও ইসলাম গ্রহণ করেন অর্থাৎ থার্ড ব্যক্তি সে এবং ফোর্থ তার বালবন্ধু বন্ধু সচ্চরিত্র গুণে এবং ফেমাস বিভূষিত বস্ত্র ব্যবসায়ী ক্লথ বিজনেসম্যান হজরত আবুকর করা আলাহ আলাহি ইসলাম গ্রহণ করেন এরপর বিভিন্ন অবস্থা অপেক্ষাপটে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম এর নিকট পবিত্র কোরআনের ওহি বাণী সমূহ ক্রমে ক্রমে তেইশ বছরে প্রকাশ পেতে থাকে যা তার সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে ধর্মীয় বিধিবিধান প্রতিষ্ঠা করে এবং ইসলামের মহান বিজয় সূচিত করে ছয়শো তেরো খ্রিস্টাব্দে পত্তলিকতার পরিবেশ এবং মানে মূর্তি পূজার পরিবেশ এবং তাদের কঠোর বিরোধিতা বিবে বিরোধিতার বিবেচ কথা বিবেচনা করে মহানবীস আল্লাহ সাল্লাম প্রথম দিকে নিজে আত্মীয় স্বজন এবং ক্ষুদ্রতর পরিসরে অতি সংগোপনে এবং সতর্কতার সঙ্গে আল্লাহ ছাড়া কোনো উপস্য নেই এই মতবাদ অর্থাৎ ইসলামের পরিবেশে তাহিদিদবাদ অর্থাৎ একত্রবাদ প্রচার করতে থাকেন তবে এখন থেকে তা প্রকাশ্যভাবে মানে এই সময়টার পরে একটা সময় সে প্রকাশ্যভাবে প্রচার শুরু করেন এ বিষয়ে পবিত্র কোরআনের নির্দেশ পালনে তিনি সচেষ্ট হয়ে ওঠেন মাহ্লাম মুক্ত কণ্ঠে এবং দৃঢ়ভাবে ঘোষণা করেন যে পৃথিবীর মানুষ সৃষ্টির সেরা মূর্তি বা দেব দেবী মানুষের হাতে করা পুতুল মাত্র তারা কখনো ইলাহা বা উপাস্য হতে পারে না পারে না পারে না আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই তার এই আহ্বানে মক্কাবাসীদের অনেকেই সাড়া দেয়নি অধিকাংশ মক্কাবাসী তার বিরোধিতা করে শুধু তাই নয় তার তার স্বাভাবিক সাথে নিষ্ঠুর ও ঘিন্ন আচরণ করে সাময়িক বিরতির পর বিভিন্ন অবস্থান ও প্রেক্ষাপটে জিব্রাইল আল ইসালাম জিব্রায়েল আলাই সালাম বারবার হযরত মুহম্মদ সাল্লাহ সালামের নিকট আগমন করে এবং আল্লাহর পবিত্র বাণী ও নির্দেশ শোনাতে থাকেন যা তার হৃদয় পটে অঙ্কিত হয়ে যায় পরবর্তীতে তিনি তা লিখে রাখেন এবং ক্রমে ক্রমে তেইশ বছরে আল্লাহর কলাম পবিত্র কোরআন অবতীর্ণ হয় তৎকালীন সময়ে মক্কার বিভিন্ন গোত্র বহু প্রকার দেবদেবীতে বিশ্বাস করত তার শত শত মুহ মূর্তির পূজা করত তাদের পূজার সর্বোৎকৃষ্ট স্থান ছিল কাবা গৃহে নির্মিত তাদের দেব মন্দির তারা তিনশত ষাটটি দেবমূর্তি কাবাঘরে স্থাপন করে পূজা উপাসনা করত কোরেশগঞ্জ ছিল এই ঘরের সেবায়েত অর্থাৎ কেয়ারটেকার দ্বারা চিরে এবং পূজা অর্চনার পুরোহিত কাবা হচ্ছে একটি পবিত্র গৃহ চতুষ্কোণ বিশিষ্ট এই একটি ঘর এর চারদিকে কালো গিলাফ বা চাদর দিয়ে ঘেরা কাবাবকে বাইতুল মামুর এর প্রতিচ্ছবি বলে ধারণা করা হয় প্রাচীনকাল থেকে এ ঘরটির সকল গোষ্ঠী ও জাতি কর্তৃক অতি সম্মানিত ও পবিত্র বলে পরিগণিত হয়ে আসছে আরবের ঘোর অন্ধকার যুগেও পবিত্র কাবা হযরত ইব্রাহিম আলাহা সালামের। প্রচারিত ধর্ম তাহিদ বা একত্ববাদের এবং এর বিভিন্ন আচার অনুষ্ঠান নিষ্ঠার সাথে পালিত হয়ে আসছে বা দুঃখজনকভাবে কালক্রমে পত্তুলিকতা পত্তলিকা তার ভাবধারাইতে অনুপ্রবেশ করে এবং মানুষের জীবন আদর্শ কলুষিত হয়ে পড়ে পবিত্র কাবাঘরের পূর্বকোণ্ড রয়েছে হাজরে আসওয়াদ বা কৃষ্ণ পাথর এ পাথর বেহস্ত থেকে আগত বলে বিশ্বাস করা হয় এ পাথরখানে আদি পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পুণ্য স্মৃতি বহন করে স্থান থেকে তাওয়াফ বা কাবা প্রদক্ষিণ শুরু হয় হজম সাল্লাহ সাল্লাম গভীরভাবে উপলব্ধি করেন যে কুরেশগঞ্জ প্রকৃত সত্য থেকে বিচ্যুত হয়ে পড়েছে বহু দেবদেবী নয় তিনি তাদেরকে এক ও অদ্বিতীয় আল্লাহর জন্য আহ্বান জানান এতে তারা বিচলিত হয়ে পড়ে কিন্তু কুরাইশদের মধ্যে যারা নতুন নতুন মূর্তি বানিয়ে প্রচুর অর্থ ও সম্পদে মালিক হয়েছিল তারা হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের এই তাহিদি ঘোষণা সহজে মেনে নিতে পারেনি উপরন্ত ইসলাম প্রচারের ফলে তাদের ব্যবসায়িক ক্ষতি হতে যাচ্ছে দেখে তারা শঙ্কিত হয়ে পড়ে তারা হজ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীগণের উপর অমানবিক নির্যাতন শুরু করে দেয় নির্যাতনে অতিষ্ঠ হয়ে ছয়শো পনেরো খ্রিস্টাব্দে কেউ কেউ পালিয়ে খ্রিস্টান রাজ্য ইথিও পিয়ায় আশ্রয় নেয় এ সময় নির্যাতনের মাত্রা অত্যাধিক বৃদ্ধি পায় এবং ছয়শো ষোলো খ্রিস্টাব্দে হজর মোহাম্মদ সাল্লাহ আলহাম ও তার পরিবারবর্গ এবং সাহাবিগণকে মক্কাবাসী বর্জন করে হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের মূল লক্ষ্য হচ্ছে এক অদ্বিতীয় লাশরিক আল্লাহর রেবাদ লক্ষ্য অর্জনে তিনি ছিলেন স্বচ্ছ ও দৃঢ়চিত্ত তবে তিনি এটাও জানতেন যে এ লক্ষ্য অর্জনের পথ সুগম ও মসৃণ নয় এ অতি কঠিন এবং কঠোর কাজ তিনি আল্লাহর কলাম পবিত্র কোরআনের নির্দেশ পালনে সুদৃঢ় থাকেন কালক্রমে অনেক ব্যক্তি হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাথে যোগ দেন তিনি আল্লাহর সেই বাণী প্রচার করতে থাকেন যা শিক্ষা দেয় যে মা সকল মানুষ স্ত্রী পুরুষ সাদা কালো ধনী নির্ধন সবাইকে মূল্যায়ন করতে হবে মান জোতের সাথে অর্থাৎ এভরি ওয়ান হ্যাভ টু রিসপেক্ট তার প্রচারিত মহান আদর্শ অনুপ্রাণিত হয়ে মানুষ দলে তলে ইসলাম গ্রহণ করতে থাকে দুর্বল ও আশ্রয়হীনদের প্রতি ন্যায় বিচার এবং তাদের ন্যায্য অধিকারের দাবিতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম অত্যন্ত অবিচল থাকেন কিন্তু কুরেশগঞ্জ তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়া সাল্লামকে প্রতিবাদ করে বলে যে আপনি যদি সত্যি নবী হন তবে অলৌকিক নিদর্শন বা মুজিজা প্রদর্শন করুন অত্যন্ত বিনয়ের সাথে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমি তোমাদের মতে একজন মানুষ পার্থক্য শুধু এই যে আমার প্রতি প্রত্যাদেশ নাজিল হয় যে নিশ্চয়ই তোমাদের ইলাহা একমাত্র আল্লাহ সুরা কাহফার ইসলামের হাতে মক্কা রাস্তা ধরে মোহাম্মদ সাল্লাহ আলহ খুঁজতে থাকেন তার রুদ্র মূর্তি দেখে রাস্তার লোকজন সরে পড়ে উমর সে সময় একজন মানে ভয়ানক একজন মানুষ ছিলেন এবং খুব শক্তিশালী ছিলেন ই ওয়াজ এ ভেরি ফেমাস তো তার রুদ্রমূর্তি দেখে রাস্তার লোকজন সরে পড়ে এ সময় নঈম নামের এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ ঘটে তার উগ্র মেজ লক্ষ্য করে তিনি বলেন হে উমর আপনি কোথায় যাচ্ছেন তিনি বলেন আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে হত্যা করতে যাচ্ছি তাকে বললেন আপনি কি উদ্ভ্রান্ত হয়েছেন ওর বললেন তবে এসো তোমাকে সমুচিত শাস্তি দেই উত্তর দেন প্রথমে নিজের ঘর সামলাও তারপর আমার সাথে লাগতে এসো তোমার ভগ্নি ফাতিমা ও ভগ্নিপতি সাইদ ইসলাম গ্রহণ করেছেন ক্রুদ্ধ ওমর এবার বনের গৃহ অভিমুখে রওনা হন গৃহধারে পৌঁছে তিনি কোরআন আওয়াজ শুনতে পান গৃহ অভ্যন্তরে প্রবেশ করে তিনি বন এবং বনের জামাই অর্থাৎ ভগ্নিপতিকে বেদম প্রহার করতে থাকেন বনের সারা দেহ রক্তক্ত হয়ে যায় অবিচল ও দৃঢ়কণ্ঠে বন বলে ওঠে আমরা ইসলাম গ্রহণ করেছি তোমার যা ইচ্ছা তাই করো কাতর ও বেদনাক্লিষ্ট বনের ইমানি তেজ দেখে অমর বিস্মিত হয়ে যান তার অন্তর কোমল হয়ে পড়ে তিনি কোরআন পাঠে আগ্রহী হয়ে ওঠেন তিনি কোরআন তেলোয়া শুরু করেন অত্যন্ত মনোযোগের সাথে তা অনুভব করেন তার হৃদয় বিকলিত হয়ে যায় নির্ভীক যোদ্ধা ওমর এবার কাঁদতে শুরু করেন তিনি মোহাম্মদ আল আলহিসাল্লামকে খুঁজে বের করেন এবং ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যান ছশো বিশ খ্রিস্টাব্দে মানুষের অভিভাবক আবু তালিব এবং প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহর ইন্তেকালের পর কুরাসদের অত্যাচার ও নিপূরণ মাত্রা হয়ে বেড়ে যায় এ সময় একদিন তিনি কাউকে কিছু না বলে মক্কাতে হতে প্রায় সত্তর মাইল দূরে তায়েব এ চলে যান সেখানে তিনি বনি সাকিব গোত্রকে ইসলাম গ্রহণের আহ্বান জানালে তারা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করে শুধু তাই নয় তাদের বয়োজ্যেষ্ঠদের প্ররোচনায় শিশুরা তার উপর পাথর বর্ষণ করে তিনি ভীষণভাবে আহত হন এবং তার দেহ রক্তাক্ত হয়ে যায় এরপর মিরাজের ঘটনা ঘটে পবিত্র কোরআনের বর্ণনা এরকম আছে যে পরম পবিত্র ও মহিমাময় সত্তা যিনি তিনি বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার চারদিকে আমি পর্যাপ্ত দান করেছি যাতে আমি তাকে কুদ্রতে কিছু নিদর্শন দেখিয়ে দেই নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল সতেরো নম্বর সুরার এক নম্বর আয়াত তায়েব থেকে মক্কায় ফিরে আসার পর মহানবী সাল্লাহু সাল্লামের জীবনে এক অসাধারণ ও অলৌকিক অভিজ্ঞতা ঘটে সেটা হচ্ছে মিরাজের ঘটনাটা ছয়শো একুশ খ্রিস্টাব্দে তার জীবন দশায় ইশরা অর্থাৎ নৈশভৌম যার অর্থ নীশ নৈশভবন এবং মিরাজ যেটা সপ্ত আকাশে ঊর্ধ্ব আরোহণ এর ঘটনা সংঘটিত হয় আল্লাহর লাভের উদ্দেশ্যে উদ্ধাকাশের তারই সফর ইতিহাসে মিরাজ নামে খ্যাত ঘটনার বর্ণনাটা এরকম যে এক রাতে নবী সাল্লা সাল্লাম যখন কাবার কাছেই গভীরভাবে নিন্দাবগ্ন তখন ফ্রেস্তা জিবাই আল্লাহ ইসলাম তাকে জাগ্রত করেন তার সাথে ছিল বোরাক নামক সাদা ডানওয়ালায় এক বাহন জন্তু তো মহানবীশালামকে এই বোরাকে চড়ে মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে বেশ দূরে জেরুজালামের মসজিদুল আকসায় গমন করেন অর্থাৎ তার ইস্ত্রা বা নশু ভ্রমণ হয় এবং সেখানে তার ইমামতিতে অর্থাৎ সাল্লাম ইমামতি করেন হজরত ইব্রাহিম আলাই হজরত মৌসা আলাই সাল্লাম এবং হজরত ইসা আলাই সালাম সহ অন্য অন্য নবী রাসুলগণকে নামাজ আদায় করেন অত সেই আনা হয় যাতে নিচ থেকে উপরে যা যাওয়ার ধাপ বানানো ছিল জিবাই আলা সাল্লামের নির্দেশনায় হজরত মোহাম্মদ সাল্লাম ক্রমে ক্রমে একের পর এক বেশ ত্রিস্ত্র করতে থাকেন যে পর্যন্ত না তিনি সপ্ত স্তরে উপস্থিত হন তো এরপর তিনি পৌঁছালেন সিদ্দরুল মন্তহায় এ হচ্ছে অলৌকিক একটা কুলবৃক্ষ তো এই স্থানে হজরত জিবাই আল্লাহ সাল্লাম হজমহ সাল্লা সাল্লামকে ত্যাগ করেন এবং বলেন এর বেশি যাওয়ার অনুমতি আমার নেই তবে আপনার যাওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা বা বাধা নেই হে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বিশ্ব সৃষ্টিকারীর সুরিত আপনি আপনার উত্তর উত্তরণে গিয়ে যান এবং আপনার নূরের নগরীতে পৌঁছান এরপর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরসের পানে এগিয়ে যান আড় থেকে দু ধনুক কিংবা তার চেয়ে নিকটে পৌঁছান তিনি মহান আল্লাহর জ্যোতি বা নূর প্রত্যক্ষ করেন সুভান আল্লাহ মুহূর্তের জন্য তিনি নিজেকে আল্লাহ বিলীন মনে করেন পবিত্র কোরআনের উল্লেখ আছে তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম তখন আল্লাহ তার দাসের প্রতি যা করার তাই প্রত্যাদেশ করলেন নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নির্দেশনাবলী বলি অবলোকন করেছে সুরা আন্নজম তিরানব্বই নম্বর সুরা নয় এবং আঠেরো নম্বর আয়াত এ অলৌকিক অভিজ্ঞতার সময়ে আল্লাহর তরফ থেকে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর নামজে বিধান জারি করা হয় তিনি উল্লেখ করেন যে আল্লাহ চান যে মানুষ প্রতিদিন পঞ্চাশ ওয়াক্ত নামাজে আদায় করুক কিন্তু মুসা মুসাআল্লাহিসাল্লামের পরামর্শে তিনি তা কমিয়ে আনার জন্য আল্লাহর দরবারে বারবার আবেদন জানান অবশ্যই পঞ্চাশ আক্তের পরিবর্তে তা পাঁচ ওয়াক্তে নামিয়ে আনা হয় সে থেকে মুসলমানদের জন্য দৈনিক পাচক নামাজের বিধান অধ্যবতি চলে আসছে এবং ইনশাআল্লাহ কেমত পর্যন্ত থাকবে তো এরপর শুরু হলো মহানবী সাল্লাহ সাল্লামের হিজরত নেতৃবৃন্দ ভয় ভীতি মারপিট পাথর বর্ষণ এবং নির্যাতনের সকল প্রকার হাতিয়ার তারা ইসলাম ধ্বংস করার একটা প্রচেষ্টা অব্যাহত রাখে এমনকি তারা হজরত মোহাম্মদ সা্লা সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করে তো ছশো বাইশ খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট ওহি বা প্রত্যাদেশ প্রাপ্ত হয় এই পরিস্থিতি তাকে মক্কা থেকে ইয়াসরিব এ হিজরতের অর্থাৎ ইস্তান ত্যাগের নির্দেশ দেওয়া হয় ইয়াসরিবের বর্তমান নাম মদিনা উটের উপর ঘোড়ার পৃষ্ঠে এবং পায়ে হেঁটে হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম এবং তার সাবিগণ রাতে মক্কা ত্যাগ করেন কুরেশগণ্ডে এই যাত্রী বিষয়ে জানতে পেরে অস্ত্র সহ তাদের সৈনিকদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার স্বাভাবিকদের পিছু ধাওয়া করে আক্রমণের জন্য প্রেরণ করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও তারা আল্লাহ হেফাজত করেন তারা নিরাপদভাবেই মক্কা ত্যাগ করে মদিনা চলে যান মনুবিসাল সাল্লাম তার সাবিগণের সাবিদেরকে মক্কা থেকে মদিনার প্রস্তান কাল থেকেই অর্থাৎ মদিনা চলে যাওয়ার পর থেকে চন্দ্রবর্ষ হিজিশন গণনা করা হয় এদিকে মনুবিসাল সাল্লাম মক্কা ত্যাগের সময়ে পথে এক আশ্চর্য ঘটনা ঘটে তিনি এবং তার বন্ধু হজতা বক করদি আল্লাহন শত্রুদের পশ্চাদভন টির পাশ পেয়ে সর নামে একটা গুহায় লুকিয়ে থাকেন তো আল্লাহ তার অসীম কৃপে গুহের মুখে প্রবেশ গুহের প্রবেশ মুখে মাকড়সার জাল এবং কবুতরের বাসা সৃষ্টি করে রাখেন তো শত্রুগণ গুহার মুখে মাকসার অক্ষত জাল এবং কবুতরের সুরক্ষিত বাসা দেখে ভেব ভাবে যে এখানে কেউ নেই তারা গুহার মুখ থেকেই ফিরে যায় তারা মহানবী সাল আল্লাহ সাল্লামের এবং হজরত আব্বকর আদে আল্লাহর সন্ধান পায়নি অথচ তারা সেখানেই ছিলেন আল্লাহ রহমতে তারা রক্ষা পান এবং তারপর তারা মদিনায় চলে আসেন মদিনায় পবিত্র ইসলামের ধর্ম সাদরে গৃহীত হয় মুহম্মদ সাল্লাহ সাল্লাম মদিনায় আসছেন এই সংবাদ মদিনাবাসীগণ পূর্বে থেকে অবহিত হন তো তারা তার আগমনের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন অবশ্যই সত্যি সত্যি যখন তিনি একদিন এসে পড়েন তখন মদিনাবাসীগণ আনন্দে উৎফুল্ল হয়ে তাকে সাধু সম্ভাষণ অর্থাৎ ওয়েলকাম জানায় তার সবাই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে তার নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য স্বতঃস্ফূর্ত ও আন্তরিক আগ্রহ প্রকাশ করে হজ মোহাম্মদ সাল্লা সাল্লাম এ পরিস্থিতিতে নির্দিষ্ট কোনো একজনের বাড়িতে অতিথ্য গ্রহণে রাজি হলেন না এরপর তিনি বলেন যে আমার বাহন এই উট আল্লাহর নির্দেশে যেখানে যাবে থেমে যাবে আমি সেই জমিনের মালিকের অতিথ্য গ্রহণ করব তো তিনি উট কাসোয়া ছিল উটের নাম তো এর বাথন শিথিল করে দেন উট অবাধে চলতে চলতে এক পর্যায়ে নাজ্জার গোত্রের মহল্লায় আবু আয়ুব আনসারির ঘরের সামনে এসে থেমে যায় তিনি তার বাড়িতে আতিথ্য গ্রহণ করেন তো যে স্থানে উট থামে অর্থাৎ উঠ্টার থিমে পড়েছিল সেই স্থানে তিনি একখানা মসজিদ নির্মাণ করেন ছয়শো সালে খ্রিস্টাব্দে জেরুজালেমে অবস্থিত আল মসজিদের পরিবর্তে এখন কাবায় কিবলা অর্থাৎ নামাজ বা সালাতের সময় যেদিকে মুখ করা হয় পরিবর্তন করা হয় এ সময় রোজা পালনের বিধানও জারি করা হয় তো মদিনার অনুকূল পরিবেশে ইসলাম দ্রুত প্রসার লাভ করে হযরত মোহাম্মদ সমাজ সমাজবদ্ধ জীবন সুপ্রতিষ্ঠায় সুপ্রতিষ্ঠার জন্য চিন্তা ভাবনা করতে থাকেন নবনির্মিত মসজিদে সবাইকে একই সময়ে আহ্বান করে কীভাবে বুদ্ধ হয়ে নামাজ আদায় করা যায় এ ব্যাপারে আলোচনা হয় অনেক আলাপ আলোচনার পর আজানের বিধান প্রবর্তন করা হয় আজান হচ্ছে সহ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের শরিক হওয়ার আহ্বান তো সূচনা পর্বে আবিসিনিয়ার মুক্ত কিরুদাস হজরত বেলাল আদিয়াল্লাহকে আজানের দায়িত্ব দেওয়া হয় হজরত বেলালের কণ্ঠ নিশ্চিত সুমধুর ও সুললৈত ধ্বনি এতই মাথুর্যপূর্ণ ছিল যে আজান এবং তিনি প্রায় অভিন্ন হয়ে ওঠেন এবং এরই মাধ্যমে মুয়াজ্জিন হিসাবে তিনি সর্বোচ্চ সম্মানের আসনে সমাজসীন হন নামাজের জন্য আজান দেওয়া হলে পরে মহানবী সাল্লাই সাল্লাম মিম্বরে আরোহণ করেন মদিনায় এই প্রথমবারের মতো তিনি খুদ বা যার অর্থ ধর্মীয় ভাষণ প্রদান করেন তিনি সমবেত মুসল্লির সামনে উল্লেখ করেন প্রত্যেক মুসলমান পরস্পরের ভাই ভাই এই হচ্ছে ইসলামের শিক্ষা মহাজিরগণ মহাজিরগণ মানে হচ্ছে মক্কা থেকে মদিনায় আগমনকারী হিজরতকারীগণ মানে যারা মক্কা থেকে আসছিল যারা যেহেতু অসহায় সম্বলহীন তারা তাই প্রতিটি মদিনাবাসী যার যা কিছু সম্বল আছে তারা জন্য মক্কাবাসী মুহাজির ভাইদেরকে দিয়ে সাহায্য করেন তো মদিনাবাসীদের এই সাহায্যের জন্য তাদেরকে সাহায্যকারী বা আনসার বলে অভিহিত করা হয় এভাবে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুহাজির অর্থাৎ মক্কা থেকে আগত এবং মদিনায় যারা সাহায্য করছিল তাই আনস তাদের আনসারদের মধ্যে সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের অবিচ্ছেদ্য বন্ধন স্থাপন করে এরপর শুরু হয় কুরাইশদের ষড়যন্ত্র নানা ঘটনা এই একটা পর্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম হিজুত করে মক্কা থেকে মদিনা চলে গেলেও শত্রুর অপতৎপরতা থেমে থাকেনি ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজিরি রমজান মাস এই মাসের বারো তারিখে হজমোহম সাল্লাম আক্রমণকারী কুরার শত্রুর এক হাজার সৈন্যের মোকাবেলায় মাত্র তিনশো তেরো জন সৈন্য সৈনিক নিয়ে দিনের আশি মাইল দূরে বদ নামক প্রান্তরে এক অসীম যুদ্ধে অবতীর্ণ হন স্বল্প সৈন্য নিয়েও তিনি এ যুদ্ধে বিপুলভাবে জয়লাভ করেন আল্লাহর অসীম অনুগ্রহে এবং ফ্রিস্তাদের সহায়তা এই যুদ্ধে বিদয় বিজয়সূজিত হয় বদযুদ্ধে আল্লাহর সহজ সাহায্য ও সহযোগিতার প্রসঙ্গে কোরআনই সুস্পষ্ট বর্ণনা আছে আর সেটাই এরম যে আর আপনি যখন পরিজনদের কাছ থেকে সকালবেলায় বের হয়ে গিয়ে মুমিনদেরকে যুদ্ধের অবস্থানে বিন্যস্ত করলেন আর আল্লাহর সব বিষয়ে শোনেন এবং জানেন যখন তোমাদের দুটি দল সাহস হারাবর উপক্রম করল অথচ আল্লাহ তোমাদের সাহায্যকারী ছিলেন আর আল্লাহর ওপর ভরসা করাই মুমিনদের উচিত বস্তু বস্তুত আল্লাহ যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন অথচ অথচ তোমরা ছিলে দুর্বল কাজে আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো আপনি যখন বলতে লাগলেন মুমিনগণকে তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের সাহায্যে তোমাদের পালনকর্তা আসমান থেকে অবতীর্ণ তিন হাজার ফেস্তা পাঠাবেন অবশ্য তোমরা যদি সবর করো এবং বিরত থাকো আর তারা যদি তখনই তোমাদের উপর চড়া হয় তাহলে তোমাদের পালন করতে চিহ্নিত ঘোড়ার উপর পাঁচ হাজার তা তোমাদের সাহায্য করতে পাঠাতে পারেন বুঝতে এটা তো আল্লাহর তোমাদের জন্য সুসংবাদ দান করলেন যাতে তোমাদের মনে এত এতে সান্ত্বনা আসতে পারে আর সাহায্য তার সাহায্যে আর সাহায্যে শুধুমাত্র মহাকে মহাক আল্লাহর পক্ষ থাকে পক্ষ থেকেই তিন নম্বর সোরার একশো একুশ থেকে একশো ছাব্বিশ নম্বর তো বিজয়ের পূর্ণ সাফল্যে মুসলমানদের মনোবল এবং ইমান এবং আখিতা প্রবলভাবে বৃদ্ধি পায় বহু সংখ্যক লোক এরপর ইসলামের সুস্বাদ সুশীতল ছায়া তলে চলে আসে